পূর্ব মেদিনীপুরের গেওখালীর হরিবল্লভপুরের কাছে নদীতে ডুবে গেল বাংলাদেশগামী বার্জ। অল্পের জন্য রক্ষা পেলেন নাবিক সহ 10 জন ক্রু মেম্বার। ফ্লাই অ্যাশ ভর্তি বার্জটি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থেকে বাংলাদেশ যাচ্ছিল। আজ ভোর 4টে নাগাদ সেটি হলদি নদীতে ডুবতে শুরু করে। স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় সুতাহাতা থানার পুলিশ নাবিক সহ বার্জের 10 জন ক্রু মেম্বারকে উদ্ধার করে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে ছোট্ট একটি বার্জ এই নদীপথ ধরেই কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছিল। আজকে ভোর 4:30 নাগাদ এই যে বার্জটি সেটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং দেখতেই পাচ্ছেন যে এখন জোয়ার থাকার ফলে কিন্তু বার্জটি আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে। বার্জের উপরে যে ফ্ল্যাগটি রয়েছে সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ভোর 4:30 নাগাদ হঠাৎ করে নদীর ওপার থেকে বেশ কয়েকজনের কিন্তু একটা আর্তচিৎকার তারা শুনতে পান এবং তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা এবং মৎস্যজীবীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং ছুটে এসে তারা দেখতে পান প্রায় 10 থেকে 11 জন যারা এই বার্জের নাবিক এবং ক্রুর মেম্বার ছিল তারা কিন্তু এরকম ভাবে আর্তচিৎকার করছেন। ঠিক কি ঘটেছিল সেই সময় একটুখানি জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ওই বার্জের পাইলট, কে মানে কিভাবে দুর্ঘটনা কবলে পড়লো? পরে আমাদের যে জাহাজটা যখন আসে ঘূর্ণি জলে পড়ে যায়, পড়ে যাওয়ার ফলে ওখানে চেন থাকে, অ্যাঙ্কার থাকে, হুইলের চেনটা কেটে যায়। কেটে যাওয়ার ফলে 100 মিটার দূরে বয়া ছিল, বয়াতে আস্তে আস্তে ভাসতে ভাসতে এসে লেগে যায় আর কোনো দিকে কন্ট্রোল না হয়ে ফুটো হয়ে যায়। ইঞ্জিন রুম ফুটো হয়ে সেখান থেকে যখন জল ঢুকতে শুরু করে তখনই কিন্তু বিপদের একটি আশঙ্কা পান পাইলট। সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত ক্রুর মেম্বাররা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এখানকার স্থানীয় বাসিন্দারা এবং মৎস্যজীবীদের সহায়তায় তারা কিন্তু উদ্ধার পায়। ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।